আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। এখন সকাল 11:30 মতো বাজে। আমি সকালবেলা উঠে মেয়েকে স্কুলে দিয়ে ঘরের টুকটাক কাজ করে নাস্তা বানিয়ে খেলাম, খাওয়ার পর হচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে আসছি। দিয়ে এসে একটু সময় রেস্ট করলাম, এখন একটু রান্না করব। রান্নাটা শুধু আমার জন্যই করব, একটু ফুলকপি আর সিম আছে সেটা দিয়ে রান্না করব। তো তার আগে ভাবলাম যে ভাতটা হতে সময় লাগে, ভাতটা বসাই দিয়ে আসি। চাল নেওয়ার জন্য আসলাম বারান্দায়। আমি হচ্ছে বড় বালতিতে করে বারান্দায় রাখি যখন বেশি চাল আনি, আর প্রতিদিন রান্না করার জন্য এরকম এই ছোটো ব্যায়ামটাতে রাখি যেন প্রতিদিন এখান থেকে আমি একটু একটু নিয়ে রান্না করতে পারি। তো এটা শেষ হয়ে গিয়েছে, এখন এটা ভরার জন্য আবার বারান্দায় আসলাম। এসে এখন হচ্ছে ভাতের চালটা নিয়ে নিলাম, ভাতটা বসাই দিয়ে আসবো। দিয়ে এসে তারপরে হচ্ছে আমি সবজিটা কেটে নিব, ফুলকপি সিম আর হচ্ছে ওই ছিল আগের একটু বরবটি, দুই তিনটা ছিল তো ওইটাও দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে শুধু আমার জন্যই তেল ছাড়া রান্না করব। তো আমি যখন একা রান্না করার সুযোগ হয় আমার নিজের জন্য তখন তেল ছাড়াই করি, আর যখন মনে করি যেন রান্নাটা ঝামেলা মনে হচ্ছে তখন পরিমাণে তেলটা একটু কম দিয়ে তারপরে রান্না করি, তখন ওরাও খেতে পারে আমিও খেতে পারি। তো এই তো ছিল আমার রান্নাবান্না। এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু ভাত অলরেডি হয়ে গিয়েছে মনে হচ্ছিলো, তো রান্না করে আসলাম। এসে দেখি যে না, এখনও পুরোপুরি হয়নি, আরও কিছুটা সময় লাগবে। তো ওই ফাঁকেই হচ্ছে আমি তরকারিটা বসাই দিলাম। তো তরকারিটা রান্না করে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসছি, মেয়েও চলে আসছে। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ। এটা হচ্ছে আমার ফুলকপি সিম আর হচ্ছে বরবটি যে তেল দিয়ে তেল ছাড়া রান্না করেছিলাম সেটা, আর নিয়ে নিচ্ছি অল্প একটু ভাত, আর এই যে মাছ বোনা আর আগের একটু তরকারি ছিল ওখান থেকে সবজিটা দিয়ে সকালে আমি নাস্তা করেছি, তাই এখানে শুধু আলু দেখা যাচ্ছে। তো শুধু আলু দেখি ওদের জন্য রেখে দিয়েছিলাম, কারণ ওরা তো আলু খেতে পছন্দ করে এজন্য। তো দুপুরে খাওয়ার পর আর কোনো ভিডিও করিনি, সন্ধ্যায় নাস্তাও ভিডিও করিনি, কোনো কিছুই করিনি। এটা হচ্ছে রাতের বেলা, তখন 10টা বাজে, ওদের পড়া শেষ, মেয়ে পড়ছিল তখন। তো আমি খেয়ে নিয়েছি আগে, খাওয়ার পর ভাবলাম যে একটু শুয়ে ফোন টিপাই। তো তখন হচ্ছে ফেসবুকে কিছুদিন যাবতে একটা দেখছিলাম যে বোতলে করে তাওয়ায় নুডলস বানায়। তো বেশ অনেকদিন ধরে এটা দেখছিলাম, দেখতে দেখতে তখন ওই যে শুয়ে মনে হলো যাচ্ছে একবার আমিও ট্রাই করি। তো ট্রাই করার জন্যই উঠে পড়লাম সঙ্গে সঙ্গে, কোনো মানে এক সেকেন্ডও লেট করিনি। উঠে হচ্ছে এরকম ব্যাটার আমি রেডি করে নিলাম, জাস্ট আটাটা হচ্ছে আমি লবণ দিয়ে ব্যাটার আমি করে নিয়েছি। তো এরকম ঘন, খুব যে ঘন আর খুব যে পাতলা তা না, মোটামুটি থিক একটা ব্যাটার করতে হবে। করে আমি এই যে বোতলে নিয়ে নিলাম আর বোতলের মুখটা এরকম ফুটা করে নিলাম। তো আমি হচ্ছে ভিডিও করছিলাম যে যদি ভালো হয় রাখবো, যদি খারাপ হয় তাহলে এটা ডিলিট করে দেব। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। এরকম করে দেওয়ার পর সর্বোচ্চ 10 সেকেন্ড রাখলেই এটা কি সুন্দর হয়ে যায়, আর খুরচুন লাগে না, এটা হাত দিয়েই সুন্দর করে তোলা যায়। তো আমি হচ্ছে সেদিন 1 কাপের থেকে একটু বেশি দিয়ে বানিয়েছিলাম। তো সঙ্গে সঙ্গে আমি ওইটা ফেসবুকে দেখার পর হঠাৎ মনে হলো যে আমিও ট্রাই করি। তো ওই ট্রাই করার জন্যই উঠলাম, উঠে বানাতে বসলাম। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, আর খেতে মানে কেনা নুডলসের চাইতে কোনো অংশে কম না, বোঝাই যাচ্ছিল না যে এটা ঘরে আটা দিয়ে তৈরি। দেখলে বোঝা যায় যে এটা ঘরে আটা দিয়ে তৈরি, কিন্তু খাওয়ার স্বাদের যদি তুলনা করতে যাই তাহলে সেম আমার কাছে মনে হয়। আর যদি তো আমরা কিনাটার সাথে একটু মশলা পাই, তো সেই মশলাটা যদি এটাতেও দিই তাহলে বোঝার কোনো উপায় নেই। আর এই যে কত সুন্দর করে হয়ে গিয়েছে অনেকগুলো নুডলস, দেখলে কেউ বলতেই পারবে না যে এটা কেনা নুডলস না ঘরে তৈরি করা। তো এরকম সুন্দর করে আমি হচ্ছে সবগুলো করে নিয়েছি, এখন এটাকে ভেজে নিব। তো আমি ভাজার সময় খুব বেশি কিছু দেইনি, জাস্ট পেঁয়াজটা আগে কুচি করা ছিল, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসলে এটার মধ্যে হচ্ছে ঘরে যে আমি একটা শাহি গরম মশলা করে রাখি সবসময়, ওই শাহি গরম মশলার গুঁড়া একটু দিয়েছি, দিয়ে তারপর নুডলসটা ভেজে নিয়েছি। আর পরে হচ্ছে পাশের চুলায় আমি একটা ড্রিম স্ক্রাম্বল করে এটার সাথে মিক্স করে দিয়েছি, সঙ্গে কাঁচামরিচ আর অল্প একটু মনে হয় ধনেপাতা দিয়েছিলাম, ব্যাস এটুকুতেই হয়ে গিয়েছে। আর দেখে কতটা লোভনীয় লাগছে দেখছেন তো, মানে আমি এটা রান্না করার সঙ্গে সঙ্গে আমার ছেলে মেয়ে দুইজন এটার উপরে একদম ঝাঁপিয়ে পড়েছে খাওয়ার জন্য। তো আমি ওদের খাবার বন্ধ রেখে হচ্ছে 2টা ছবি তুলে নিয়েছিলাম। আর এ ছিল আমার আজকের ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও দেখা শেষে
कमेंट करे जानाबेन। भिडियो केमन हलो लाइक दिते भूले जाबेन ना। भालो थाकबेन सबाई। आल्ला हाफेज़।